মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে, এখন বানাচ্ছি আমি ব্রেকফাস্ট। আজকে না একটা স্পেশাল দিন আছে আমাদের, আজকে স্পেশাল একটু রান্নাও আছে, তো সেই জন্য একটু সবর সবর সব কিছু করতে হবে, মানে একটু সকাল সকাল সব কিছু করতে হবে। তো এখন বাজে 7:30, আর 7:30 মধ্যে আমি সকালে ব্রেকফাস্ট প্রায় বানিয়ে ফেলেছি। সেটা হচ্ছে তোমার সকাল সকাল একটু আমি রুটি বানিয়েছি, রুটি আর হচ্ছে ক্যাপসিকাম আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি। তো দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে, তো তরকারিটা প্রায় হয়ে এসছে, রুটিটা তো হয়েই গেছে, তরকারিটা হয়ে গেলে মোটামুটি আজকে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যায়। সকালে আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো স্নান পুজো করে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। তারপরে আমি কৃষ্ণের সঙ্গে খেলছিলাম আর কি। তো আমি সকাল সকাল দাঁতে উঠে গেছিলাম, আর ও ওঠার আগে, আর ও উঠে গেলে সব কাজই দেরি হয়ে যাবে, আবার কাছে রেখে দিয়ে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্টটা প্রায় কমপ্লিট, তো এটা জাস্ট তরকারিটা আর একটুখানি হবে, দু মিনিটের মতন হলে এটা কমপ্লিট হয়ে যাবে। আজকে হচ্ছে একটা বিশেষ দিন, সেটা কী আর কেন সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি, তো তার আগে আগে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যাবে। কৃষ্ণ হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে, তো হামাগুড়ি দিতে পারছে না বলে কিন্তু ও প্রচণ্ড রেগে যাচ্ছে। তো ব্রেকফাস্টটা হয়ে গেছে, হওয়ার পর আমি আবার চলে এলাম রান্নাঘরে। তোমাদেরকে বলেছি যে আজকে একটু বিশেষ দিন, মানে আজ একটা বিশেষ দিন আর একটু বিশেষ রান্না বান্নাও আছে আমাদের। তো সেই বিশেষ দিনটা কি সেটা আগে ফার্স্ট তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের দীপুর আইব্রো ভাত, দিদির ছেলে আর কি। তো ওকে তোমরা অনেকবারই দেখেছো, তো ওর আজকে আইব্রো ভাত সেলিব্রেশন হবে, তো সে মানে ওই জন্য আর কি, তো অনেক কিছু রান্না সেই কারণেই আমাকে করতে হবে। তো দিদি আসবে, দীপু আসবে, তো সুমনদা একটু বিজি, তো ও আছে, সুমনদা আজকে আসতে পারবে না, আর বাবা মা ভাই আর মধু এরাও আসবে। তো ব্যাপারটা হচ্ছে এই, সবাই আসবে কিন্তু ওদের আসতে একটু লেট হবে, তো সেই জন্য আর কি আমি আর কি রান্নাটা কমপ্লিট করে নেব ওরা আসতে আসতে, কারণ ওদের একটু লেট হবে। তো আমাদেরকে দেখায় কী কী রান্না করছি, তো এখন আমি মাংস দিয়ে স্টার্ট করেছি, আর তোমাদের দাদাভাই আমাকে প্রচুর হেল্প করেছে, ও সমস্ত কিছু আর মানে বাজার তো করে এনে দিয়েছে, প্লাস সব কিছু রেডি করতেও আমাকে হেল্প করেছে। প্রায় আমি সব কিছু রেডি করে নিয়ে রান্নাঘরে ঢুকে গেছি। আজকে ডেলিভারি দেওয়ার কথা, তো ওটা একটু আগে ফোন করেছিল যে ডেলিভারি দিতে আসছে, তো পাঞ্জাবিটা ডেলিভারি দিতে এসে গেছে। তোমাদের দাদাভাই গেছে পাঞ্জাবিটা ডেলিভারি নিতে, তো ও নিয়ে আসুক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পাঞ্জাবিটা কীরকম, তারপর দীপু বললে তোমরা তো সেটা দেখতেই পাবে। তো ডেলিভারিগুলো এসে গেছে, দেখো এটা ড্রাইপার, এটা আমি তৃষানের জন্য অর্ডার করেছিলাম, আর এটা হচ্ছে দীপুর পাঞ্জাবি। তো পাঞ্জাবির কালারটা খুব ভালো লেগেছিলো, তাই সেই জন্য আর কি দীপুর জন্য এই পাঞ্জাবিটা অর্ডার করেছিলাম। তো দুটোই একসঙ্গে এসে গেছে, আর এটা আমি বানাচ্ছি দই রুই। এদিকে দি সবাই এসে গেছে, দীপুকে দেখো তৃষানকে নিয়ে খেলা করছে, ও সবসময় এলেই খালি ওকে কোলে নেবার জন্য বায়না করে, ও নিজেই ছোট কিন্তু ওকে নেবার জন্য খুব বায়না ওর। আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়েই এসেছে, তো যে কোনো শুভ অনুষ্ঠানে আর কি একটা মালা পরানোর ব্যাপার থাকে, এটা হচ্ছে তুলসী কাঠের মালা, তো এটা অনেক অনুষ্ঠানে পরানো হয়, বিয়েতে, জন্মদিনে, তোমার অন্নপ্রাশনে সবেতেই, তো এটা আমি দীপুর জন্য নিয়ে এসেছিলাম, তো দীপুকে পরিয়ে দিলাম। তো চলো তোমাদেরকে এবার বলি আইবুড়ো ভাতের ব্যাপারটা কি, যে তোমরা এটা মানে বিয়ের আইবুড়ো ভাত আর কি নয় এটা,
তো আইবুড়ো ভাত মানে আমরা মেনলি যেটা বুঝি যে বিয়ের আইবুড়ো ভাত, এটা বিয়ের আইবুড়ো ভাত না, এটা অ্যাকচুয়ালি দীপুর খুব তাড়াতাড়ি হচ্ছে উপনয়ন আছে, তো উপনয়নের আগে একটা আইবুড়ো ভাতের ব্যাপার থাকে, তো সেটা মামার বাড়ি থেকে স্টার্ট হয়। তো মামার বাড়িতে আইবুড়ো ভাত ওর খাওয়ানো হয়ে গেছে, দেন তারপরে আমি ওকে আইবুড়ো ভাত খাওয়ালাম। তো আরও অনেক জায়গায় ওর নিমন্ত্রণ আছে আইবুড়ো ভাত খাওয়ার, আর তারপরে ওর মা খাওয়াবে সবার লাস্ট, মানে যেদিনকে উপনয়ন তার আগের দিনে ওকে আর কি আইবুড়ো ভাত খাওয়াতে হয়। তো দীপুর 11 বৎসরে উপনয়ন হচ্ছে, তো সেই জন্য আর কি আইবুড়ো ভাত খাওয়ানো স্টার্টও হয়ে গেছে। তো এই হলো ব্যাপার, সেই জন্যই আর কি দীপুর আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, ওর বিয়ে টিয়ে না, তো আমরা আইবুড়ো ভাত মানে ওটাই ভাবি। তো সেই জন্য চললো আমি ওর খাবারটা রেডি করে দিলাম। আমি এখানেই শেষ করলাম, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।